নজর রাখবো এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে। কেন্দ্রের বিশেষ প্রতিনিধি দল আসলো হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জে। কেন্দ্রের বিশেষ প্রতিনিধি দল আসলো হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জে। বৃহস্পতিবার তিন সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল মেকলিগঞ্জ বিধানসভার অন্তর্গত হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জের বিভিন্ন এলাকার বিভিন্ন কাজকর্ম খতিয়ে দেখেন, কথা বলেন সাধারণ মানুষের সাথে। গত কয়েকদিন ধরে কেন্দ্রের প্রতিনিধি দল এসেছে রাজ্যের বিভিন্ন জেলায়। বৃহস্পতিবার সমস্ত কাজ তদারকিতে হলদিবাড়িতে এসে পৌঁছয় কেন্দ্রীয় প্রতিনিধি দল। কেন্দ্রের বিশেষ প্রতিনিধি দল বুধবার রাতেই কোচবিহারে প্রবেশ করে এবং এদিন সকালে তিন সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল মেকলিগঞ্জ বিধানসভার অন্তর্গত হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জের বিভিন্ন এলাকার কাজকর্ম পরিদর্শন করেন। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, কেন্দ্রের বিশেষ প্রতিনিধি দল আসলো হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জে এবং সেখানকার বিভিন্ন কাজকর্ম খতিয়ে দেখে এই প্রতিনিধি দলের সদস্যরা। গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এদিন কোচবিহারে বিশেষ প্রতিনিধি দলের তিন সদস্যের এক দল মেকলিগঞ্জ বিধানসভার অন্তর্গত হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জের বিভিন্ন এলাকার কাজকর্ম খতিয়ে দেখেন। কাজকর্ম খতিয়ে দেখার পাশাপাশি সাধারণ মানুষের সাথে কথা বলেন এই দলের সদস্যরা। কেন্দ্রের বিশেষ প্রতিনিধি দল বুধবার রাতে কোচবিহার এসে পৌঁছে বৃহস্পতিবার তিন সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল মেকলিগঞ্জ বিধানসভার অন্তর্গত হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জের বিভিন্ন এলাকার কাজ খতিয়ে দেখেন, কথা বলেন সাধারণ মানুষের সাথে। গত কয়েকদিন ধরে কেন্দ্রের প্রতিনিধি দল এসেছে রাজ্যের বিভিন্ন জেলায়। বৃহস্পতিবার সমস্ত তদারকিতে বাড়িতে এসে পৌঁছয় এই কেন্দ্রীয় প্রতিনিধি দল। এখানে আজকে কেন্দ্রীয় পরিদর্শক দল এসেছে, তো আমরা ভারতীয় জনতা পার্টির দলের পক্ষ থেকে বিগত যে সমস্ত কাজ হয়েছে সেগুলোর কোনো অস্তিত্ব নাই, অথচ তারা হ্যাঁ সেই কাজগুলো হয়েছে বলে তারা দেখাচ্ছে। তো এই বিষয়ে আমরা কেন্দ্রীয় দলকে এবং নিজে দেখানোর জন্য আমরা ফিল্ডে নিয়ে আসি। এখানে কি সমস্যা হয়েছে? এখানে দেখাচ্ছে যে ক্যানেল সংস্কারের কাজ হয়েছে, কিন্তু এখানে আদৌ কোনো ক্যানেল সংস্কারের কাজ হয় নাই। পাশে যে যার জমি আছে সে এইখান থেকে যাতে জলটা তার জমিতে না যায় সেই জন্য সে জেসিবি দিয়ে এখানে এই আলটা দিয়েছে, অথচ এইটাকে তারা 100 দিনের কাজ হয়েছে বলে তারা সাইনবোর্ড এখানে লাগিয়ে দিয়েছে। এটা দেখালেন? হ্যাঁ, এটা দেখানো হলো। সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল মেকলিগঞ্জ বিধানসভার অন্তর্গত হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জের বিভিন্ন এলাকার বিভিন্ন কাজকর্ম খতিয়ে দেখেন, কথা বলেন সাধারণ মানুষের সাথে। গত কয়েকদিন ধরে কেন্দ্রের প্রতিনিধি দল এসেছে রাজ্যের বিভিন্ন জেলায়। বৃহস্পতিবার সমস্ত কাজ তদারকিতে মেকলিগঞ্জের বিধানসভার হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জে এসে পৌঁছয় এই তিন সদস্যের প্রতিনিধি দল। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল কোচবিহারে আসতে চলেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল, অবশেষে বুধবার রাতে কোচবিহারে এসে পৌঁছয় কেন্দ্রের বিশেষ প্রতিনিধি দল। আর এদিন সকালেই তিন সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল মেকলিগঞ্জ বিধানসভার অন্তর্গত হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জের বিভিন্ন এলাকার কাজকর্ম খতিয়ে দেখেন, কথা বলেন সাধারণ মানুষের সাথে। গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় এসেছে কেন্দ্রের প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকালে হলদিবাড়ির বক্সিগঞ্জে আসে এই প্রতিনিধি দলের তিন সদস্য।
হলদিবাড়ি ব্লকের বক্সগঞ্জে এসে পৌঁছলো কেন্দ্রের বিশেষ প্রতিনিধি দল। এই তিন সদস্যের প্রতিনিধি দল হলদিবাড়ি বক্সিগঞ্জের বিভিন্ন এলাকার বিভিন্ন কাজকর্ম খতিয়ে দেখেন, কথা বলেন সাধারণ মানুষের সাথে। গত কয়েকদিন ধরে কেন্দ্রের প্রতিনিধি দল এসেছে রাজ্যের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার সমস্ত কাজে তদারকিতে হলদিবাড়িতে এসে পৌঁছয় এই কেন্দ্রীয় প্রতিনিধি দল। কেন্দ্রের বিশেষ প্রতিনিধি দল বুধবার রাতে কোচবিহারে এসে পৌঁছয় বৃহস্পতিবার তিন সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল। মেকলিগঞ্জ বিধানসভার অন্তর্গত হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জের বিভিন্ন এলাকার বিভিন্ন কাজকর্ম খতিয়ে দেখেন, কথা বলেন সাধারণ মানুষের সাথে। গত কয়েকদিন ধরে কেন্দ্রের প্রতিনিধি দল এসেছেন রাজ্যের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার সমস্ত কাজের তদারকিতে হলদিবাড়িতে এসে পৌঁছয় তিন সদস্যের এই কেন্দ্রীয় প্রতিনিধি দল।